ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র এক সেকেন্ডের আমল করতে হবে এই একটি আমল দ্বারা আপনার ঘরে বরকত রাখার জায়গা পাবেন না আমাদের জানা দরকার যে ঘরে প্রবেশের সময় কেউ আল্লাহকে স্মরণ না করলে সেই ঘরে শয়তান যাপন করে যেমন হাদিস শরীফের মধ্যে আছে আন আনজাবেরিন আন্নাহু সামিয়ান নবিয়া সাল্লু আলহি সাল্লাম ইয়াকুল হিজা দাখাল রজুল ও বাই তাহু فذكر الله عز وجل عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان أدركتم المبيت وإن لم يذكر الله عند طعامه قال الشيطان أدركتم المبيت জাবেের রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি নবী করিম সালকে বলতে শুনেছেন কোন লোক তার ঘরে প্রবেশকালে এবং তার আহার গ্রহণকালে আল্লাহকে যদি স্মরণ করে শয়তান তার সাঙ্গ পাঙ্গকে বলে তোমরা রাত যাপনের স্থান এবং রাতের আহার থেকে বঞ্চিত হলে সে তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেলে সে তার আহার গ্রহণকারে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমাদের রাত কাটানোর জায়গা এবং রাতে আহারের ব্যবস্থা উভয়ের ব্যবস্থা হয়ে গেল এটি মুসলিম কা হাকিম এবং ইবনে হিব্বানের হাদিস এ হাদিসে সাধারণভাবে আল্লাহর জিকির পাঠের কথা বর্ণিত হয়েছে সুতরাং ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করাই যথেষ্ট আর এই এক সেকেন্ডের আমলটি আপনার ঘরে শয়তানকে প্রবেশ করতে দিবে না ফলে আপনার ঘর সকল অশান্তি ঝগড়া বিবাদ থেকে বেঁচে যাবে এবং আল্লাহর রহমত নাজিম হতে থাকবে তবে আরও একটি দোয়া হাদিসের মাধ্যমে জানা যায় যেমন আবু মালিক আশাআরি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে তখন সে যেন বলে আল্লাহ ইন্নি আস আলুকা খাইর আল মাউলিজি ও খাইরাল আল মখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ও আল আল্লাহি রব্বানা তাওয়াক্কালনা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ প্রার্থনা করছি আমি আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করছি এবং আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছে আমি আল্লাহর উপর যিনি আমাদের রব তার ভরসা করছি এরপর সে যেন তার পরিবার পরিজনদের উপর সালাম করে এই হাদিস দ্বারা একটি দোয়া এবং সালাম সালাম দানের আমল শিক্ষা পাওয়া গেল ঘরে প্রবেশের সময় সালাম দিলে বরকত নাজিল হয় এর কারণ হিসেবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এর সাত করেন আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম এর করেন ইয়া বুনাইয়া হিজা দাখালতা আলা আহলিক বারাকাত আলাইকা আলা আহলি বাইতিকা অর্থাৎ হে বৎস তুমি যখন তোমার ও পরিবারের নিকট প্রবেশ করবে তখন সালাম দাও তাহলে এতে তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত হবে তবে মেশকাত শরীফের হাদিসে ঘরে কেউ না থাকলে নবী করিম সাল্লি ফেরেস্তাদের উদ্দেশ্যে সালাম দিতে নির্দেশ দিয়েছেন রসুল সাল্লিহাম বলেছেন তোমরা যতবার ঘরে যাবে ততবার অনুমতি নিবে এবং সালাম করবে যদিও সেটা মায়ের ঘর হোক মায়ের ঘর হোক না কেন হজরত আয়সা সিদ্দিকার তালা বলেন নবী করিম সাল্লাহ খুশি মনে মুসকি হাসতে হাসতে ঘরে প্রবেশ করতেন সুতরাং আমাদেরকেও ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলে দোয়া পড়ে সালাম দিয়ে মুসকে হাসতে হাসতে প্রবেশ করতে হবে তাহলে আল্লাহর রহমত এবং বরকতে আমাদের ঘরসমূহ ভরপুর হয়ে যাবে